সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির প্রতিদিনকার নিয়মিত আয়োজন, দূর থেকে কাছে অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিয়াজুল ইসলাম কালচার। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে একজন অত্যন্ত গুণী মানুষ যুক্ত হয়েছেন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রায় অর্ধ শত বাংলাদেশি কমিউনিটির সাথে অতপ্রতভাবে জড়িত আছেন আছেন হয়েছেন একজন সফল উদ্যোক্তা। তিনি মাত্র 250 পাউন্ড মূলধন নিয়ে 1969 সনে টেকওয়ের বিজনেসের মাধ্যমে শুরু করেছিল তার ব্যবসায়িক জীবন। সাধারণত বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রির অভাবনীয় সাফল্যের পরিচয় দিয়েছেন যুগের পর যুগ। সমাজ সেবায় অনস্বীকার্য ভূমিকা রয়েছে তার। প্রবাস থেকে বাংলাদেশ, হাসপাতাল থেকে মসজিদ, এমনকি ব্রিটিশ পার্লামেন্টের নিউডিন অ্যান্ড এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট প্রোগ্রামের অ্যাডভাইজারও ছিলেন তিনি। সমাজের তার সহযোগিতা, সামাজিক কর্মকাণ্ড সবাই তাকে মুগ্ধ মনে গ্রহণ করেছে। এমনই বহু গুণে গুণান্বিত একজন প্রাণবন্ত মসৃণ মনের হাসি উজ্জ্বল মানুষ জনদরদী আমাদের আজকের অতিথি, চ্যানেল এস ইউকের সম্মানিত চেয়ারম্যান পার্সন এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডভাইজার এবং ডিরেক্টর জনাব আহমেদ উসামাদ চৌধুরী, জেপি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির এই দূর থেকে কাছে অনুষ্ঠানে। আমাকে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আমি 10 মাস আগে, প্রায় 10 মাস আগে আপনাদের কাছে এসেছিলাম, দেখা হয়েছে, আপনি তখন এসেছিলেন। জি জি। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে। আমরা অতিথির সাথে কথা শুরু করার আগে একটি জনসচেতনতামূলক করোনা ভাইরাস নিয়ে একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক চাচা, আপনি কিন্তু নাম বেশি রাখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি বাবা, দোয়া করবেন আমাদের জন্য। এ কাকা, করোনা ভাইরাস। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? খুব শব্দ। পরিষ্কার করুন হাত দিয়ে, নাক মুখ চোখ স্পর্শ থেকে বিরত থাকুন, যেখানে সেখানে কফ থুতু ফেলা থেকে বিরত থাকুন। আসুন সবাই মিলে করোনা ভাইরাস COVID-19 প্রতিরোধ করি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি, ফিরে এলাম বিরতির পরে। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন জনাব চৌধুরী। আমরা প্রথমেই জানতে চাইবো জনাব চৌধুরী, আপনার এবারের ঈদ কেমন ভাবে কাটলো? এবারের ঈদ আপনাদের সবার যেভাবে বিদেশে অবস্থানরত আছেন যেভাবে কেটেছে, এইবারের ঈদ তো টোটালি মানে একটা ডিফারেন্ট ঈদ। আমাদের বাসায় বসে পরিবারের সাথে, শুধু বাসার ভিতরের পরিবারের সাথে পালন করা হয়েছে। ঈদের নামাজ ঘরে পড়েছি, সেজন্য মানে ঈদ মানে কিভাবে গিয়েছে সেটাও এক্সপ্লেন করতে পারতেছি না, বাট ঈদ করেছি। থ্যাংক ইউ। জি, আসলে ঈদ তো ঈদেই, ঈদের আনন্দ কিন্তু কমতি ছিল না। আমি আমার কথাও বল যদি বলি যে নামাজ যেখানেই পড়ি না কেন, কিন্তু ঈদের আনন্দ কিন্তু সেই আগের মতোই আমার কাছে ছিল। এটা কিন্তু আপনারা আপনারা মসজিদে যেতে পেরেছেন, জি জি জি, কিন্তু আমরা যুক্তরাজ্যে আমরা মসজিদে যেতে পারি নাই, আমাদের মসজিদে কোনো মানে এটা টু এলাউড ছিল না, সেজন্য আমরা ঘরেই থেকে নামাজ পড়েছি, ঘরেই ঈদ পালন করেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একটা বিষয় জানতে চাই, আমি একটু আগেই বলেছিলাম যে আপনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, তো
সেই বিষয়গুলো নিয়ে শুরুতেই যদি আপনি একটু বিস্তারিত ভাবে যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য, কারণ দর্শক কিন্তু আমাদের আপনাদের মতো যারা গুণী ব্যক্তি আছেন তাদের কথা শুনতে কিন্তু পছন্দ করে, এবং দর্শক কিন্তু জানতে চায় আপনাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা শুনতে চায়। সবসময় তো সুযোগ থাকে না, তো আজকে আমাদের এই দূর থেকে কাছে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জানাতে চাই যে আপনার জীবনের বিভিন্ন পর্যায়ের যে কর্মসূচি সেগুলো। থ্যাংক ইউ। তো বেসিক্যালি আমি লম্বা করব না, কারণ অনেক সময় লেগে যাবে। তো বেসিক্যালি আমি একজন টিনেজার ছিলাম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ারে আমি যতটুকু পেরেছি আমি সহায়তা করেছি, বিশেষ করে আমি মিডিয়ার দিকে বেশি ইন্টারেস্টেড ছিলাম। আমার তিনটা রেডিও ছিল, পাই, মারফি আর লোকাল একটা রেডিও, এক ব্যান্ডের, সেটা থেকে নিউজ কালেকশন করে বাংলাদেশ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হোক আর ভয়েস অফ আমেরিকা, অথবা তখন ছিল রেডিও পিকিং বা আকাশবাণী, এইসব শুনে সন্ধ্যা পরে সবাই আসতো যে আজকের লেটেস্ট নিউজ কি, তো আমি ওনাদের কাছে সেগুলা দিতাম। তারপরে মানে এগুলা রিসেপশনের জন্য কিছু সমস্যা ছিল, বিকজ ওই যে এরিয়েলের ব্যাপার স্যাপার আছে, তারপরে এরিয়েল যদি আপনি একটু বাইরে নিয়ে যান হঠাৎ যদি কেউ দেখে ফেলে তাহলে এটা কি জন্য, সো একটু কেয়ারফুল থেকেই আমি এইসব করেছি। এবং আমি আমি প্রাউড ফিল করি যে আমি সামান্য আমি কোনো তেমন কোনো ভূমিকা পালন করতে পারি নাই, কিন্তু শুধু এই কাজটা যে আমি করতে পেরেছি, তারপরে দেশ স্বাধীন হলো, মানে একজন প্রাউড বাংলাদেশি হিসেবে বাংলাদেশে থাকলাম। তারপরে ইমিডিয়েটলি আফটার 1972 আমি এবং আমার ভাই মাহমুদুস্তামা চৌধুরী এমপি, সিলেট তিন আসনের এমপি, আমরা যুক্তরাজ্যে চলে আসি পড়ালেখা করার জন্য, ফার্দার এডুকেশন। ওইখানে ধরেন সেকেন্ডারি এডুকেশন শেষ করে তারপরে এখানে এসে আমরা কন্টিনিউ করি কলেজে, তারপরে কলেজ থেকে হাইয়ার এডুকেশন শেষ করে অ্যারাউন্ড 1979 তখন মানে কি হয়েছে আমাদের তো দেশের একটা দেশের 74 আপনাদের হয়তো মনে আছে কি হয়ে থেকে শুরু করে তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে, তারপরে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে যতটুকু পারি আমরা শুধু এখানে পড়ালেখা করলে চলবে না, আমাদের কাজ করে দেশে টাকা পাঠাতে হবে। সো সেটাই আমরা করেছি। এবং 1979 আমি একটা তখন কিন্তু ওই যে টেক অ্যাওয়ে ইন্ডিয়ান টেক অ্যাওয়ে যেগুলো বাংলাদেশে এগুলো ছিল না কিন্তু, সো আমি ব্রিস্টলে সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে প্রথম ইন্ডিয়ান টেক অ্যাওয়ে করি, এবং সবাই আমাকে নিয়ে মানে জোক করতো যে এটা আপনি কিভাবে করবেন, রেস্টুরেন্ট গুলাতে টেক অ্যাওয়ে চলে না আর আপনি শুধু একটা টেক অ্যাওয়ে করে কিভাবে বাঁচবেন। সো আমি করলাম মনে করলাম যে আমার আমি দেখি কি করতে পারি, তারপরে আমার তো কোনো টাকা পয়সা নাই, তখন আমি 250 pounds লোন করে, তারপরে একটা বিল্ডার ব্রিস্টল ইউনিভার্সিটিতে উনি পড়তেন, উনি একজন হোয়াইট লোক, ওনার সাথে পরিচয় হলো, ওনাকে বললাম যে আমার, উনি বললো যে কনস্ট্রাকশন রিলেটেড উনি খুবই ইন্টারেস্টেড, তখন আমি বললাম যে আমি তো এইভাবে একটা কাজ করাবো কিন্তু আমার কোনো টাকা নাই, তো উনি বললো যে তুমি যদি একদম ইমার্জেন্সির যেগুলা কেনার দরকার ওইগুলার টাকা দিয়ে দাও আর আমার টাকা তুমি যেদিন পারো দিবে। আমি বললাম যে আমি যদি ব্যবসাতে সাকসেসফুল হই আপনাকে আমি টেক অ্যাওয়ে কারি দিয়ে এটা পরিশোধ করবো, ও বললো যে এটা তো অ্যামেজিং আইডিয়া, তো আমি কারি দিলাম প্লাস ওনাকে ব্যবসা অত সাকসেসফুল হলো যে আমি টাকা পয়সা দিতে পারলাম আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের যাত্রা শুরু হলো, তারপরে আমরা 1980 বাথ সিটি, ওয়ার্ল্ড ফেমাস বাথ সিটি, রোমান্স সিটি বাই দ্য ওয়ে, ওইখানে আমরা আমি এবং আমার ভাই রাজপুত রেস্টুরেন্ট, যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা রেস্টুরেন্ট ছিল, ওটা আমরা খুলি। তারপরে এটা থেকে শুরু করে ব্রিস্টলে আরো দুই একটা বাতে আরো কয়েকটা, দেয়ার ওয়াজ এ টাইম আমার 10-12 ব্যবসা ছিল। আমার ভাই 80s ধরেন অ্যাবাউট 1982 নাগাদ উনি দেশে চলে যান, বিকজ আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা দেশে গিয়ে কিছু করব,
সো আমরা উনি গিয়ে শুরু করলেন, দুটো অ্যাঙ্গেলে শুরু করলেন, একটা হলো পলিটিক্স এর সাথে জড়িত হয়ে গেলেন আর আরেকটা হলো আমরা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু করলাম, কাজ শুরু করলাম। সো তারপর থেকেই আমাদের দুটো অ্যাঙ্গেলে কাজ চলতে শুরু করলো। আর আমার পড়ালেখা শেষ হওয়ার পরে আমি কিন্তু ইয়েতে কমিউনিটি রিলেটেড ওয়ার্কে খুবই মানে অ্যাডাপ্টেড মানে জড়িত হয়ে কাজ শুরু করলাম, বিকজ আমাদের কমিউনিটি ছিল ধরেন pre-72 যারা এসেছেন এন্ড অফ 52s বা এন্ড অফ 50 অথবা বিগিনিং অফ 60s, তারা কিন্তু এসেছিলেন সবাই জানেন ফর ওয়ান পারপাস, এখানে কাজ করে দেশে টাকা পাঠাবেন, তখনও কিন্তু সবাই ফ্যামিলি আনেন। তারপরে আরেকটা ইয়ে ছিল যে আমাদের সমস্যা ছিল মানে অসীম সমস্যা ছিল অ্যাডাপটেশন থেকে শুরু করে এবং হালাল ফুড থেকে শুরু করে, ব্রিস্টল প্রায় 140 মাইল দূরে, লন্ডন এবং বার্মিংহাম থেকে শুধু ওইসব জায়গাতে হালাল খাবার পাওয়া যেত। তারপরে আমাদের কিছু কিছু ম্যারেজ করার পরে ফ্যামিলি আনতে শুরু করলেন, কিন্তু আমাদের অ্যাডাপটেশন হলো না, ইন্টিগ্রেশন করার জন্য আমি কাজ করলাম শুরু করলাম। তখন আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিস্টল বাথিম ওয়েস্টের কনস্টিটিউশন ছিল না, সেটার কনস্টিটিউশন আমি লিখি। তারপরে এভেন্টুয়ালি আমি আই বিকেম দ্য প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট থাকাকালীন আমার একটা উদ্দেশ্য ছিল রুফ ওভার আওয়ার হেড, মানে মাথার উপরে একটা ছানি। সো আমি উদ্যোগ নিলাম বাংলাদেশ হাউস প্রতিষ্ঠা করার জন্য, এটা হলো বাংলাদেশ হাউস লাইক এ কমিউনিটি সেন্টার টু হেল্প দ্য কমিউনিটি। সো এটা 1990 প্রতিষ্ঠা করার পরে 1993 শুরু করলাম উইমেন এবং ইউথদের জন্য বাংলাদেশ সেন্টার নামে আরেকটা প্রিমিসেস ইয়ে করার জন্য। দুটা প্রিমিসেস কিনতে গিয়ে আমি কিন্তু প্রথমে আমার নিজের কোলাটারাল দিয়ে মর্গেজ এনে কিন্তু এসবের কাজ শুরু হয়েছে। সো তারপরে ধরেন 2000 সালে পারপাস বিল্ট একটা জায়গা কিনে ব্রিস্টল শাহজালাল জামে মসজিদ আমরা প্রতিষ্ঠা করলাম। এই মসজিদের সম্পর্কটা একটু বিশেষভাবে আমরা জানতে চাই, মসজিদ নির্মাণের বিষয়টা। জি বলেন। আচ্ছা কি হলো, কি হলো আমি একটু একজন অ্যাম্বিশাস লোক, আমি আই ডোন্ট বিলিভ, আমার নাম চাই না, আর যদি কোনো কাজ করি সেটা আমি চাই চিরস্থায়ী হওয়ার জন্য। তো আমাদের অনেক স্কোপ ছিল যে আমরা একটা ধরেন বিল্ডিং কিনে এটাতে একটু রিপেয়ার রিনিউ করে মসজিদ হিসাবে চালু করা, কিন্তু আমরা ডিসিশন নিলাম যে আমরা নিজের একটা বিল্ডিং বিল্ড করব। তো এটা একটা ব্রিস্টল রোভার্স ফুটবল ক্লাবের দুটা দোকান ছিল, এগুলা মানে এগুলা ওরা বিক্রি করবে, তারপরে এগুলো আমরা কিনে ডিমলিশ করে আমরা পারপাস বিল্ড শাহজালাল জামে মসজিদ নির্মাণ শুরু করি, এবং এটা নির্মাণ করতে প্রায় 2-3 ইয়ার্স লেগে গেছিল, এবং টোটাল কস্ট এট দ্যাট টাইম 1.2 মিলিয়ন পাউন্ডস খরচ হয়েছিল। তারপরে একটা আইকনিক বিল্ডিং পারপাস বিল্ড, যদিও তেমন বড় না, ইস্ট লন্ডন মসজিদের মতো তেমন বড় না, এটা মানে আমাদের সাইজের জন্য, আমাদের পপুলেশনের সাইজের জন্য এট দ্যাট টাইম এনাফ ছিল। কিন্তু তারপরে এটা তো ভেরি সাকসেসফুল, এটা মোটরওয়ের পাশে, এখানে যারা ট্রাফিক মুসলিম ট্রাফিক ওনারা যাওয়া আসা করেন গাড়ি থেকে, কারণ একটা ফ্লাইওভার দিয়ে যান, তখন মসজিদ দেখেন, মসজিদ ইউজ হয়। তারপরে একটা জিনিস আমার আমার এবং আমাদের আমার সহকর্মীদের মনে আসলো যে আমরা কিন্তু প্রথমে বলেছিলাম শাহজালাল মসজিদে একটা ব্যবস্থা নেব মহিলাদের জন্য, কিন্তু এটা হয়ে উঠেনি, বিকজ অফ দি পপুলারিটি অফ দ্য মস্ক আমরা মহিলাদের জায়গা দিতে পারি নাই। সো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 1.5-2 বছর আগে ওই মসজিদের পাশে আমাদের নিজের জায়গা একটা কাউন্সিলের ওন্ড ছিল, সেটা একটা সেটা খরিদ করে আমরা খাদিজা সেন্টার, খাদিজা সেন্টার নামে একটা সেন্টার আমরা নির্মাণ করার শেষ প্রান্তে এসেছি। এটা আমাদের প্ল্যান ছিল রমাদান মাসের মহিলাদের দিয়ে আমরা তারাবি নামাজ পড়ায় শুরু করব,
কিন্তু এখন তো লকডাউনের জন্য সেটা সম্ভব হয় নাই। তো ধরেন কাজও একটু স্লো হয়ে গেছিল, ফাইনাল ফিনিশিং টাচ। রাইট নাও আমি লন্ডনে আছি, নেক্সট ওয়েনসডে আমি যাব ব্রিস্টলে গিয়ে, তারপরে এগুলা সবকিছু ফাইনালাইজ করে কিভাবে কি হবে। এট দ্য সেম টাইম আরেকটা ইয়ে আছে আমাদের মসজিদ গুলাতে, প্রথম জুলাইয়ের প্রথম দিকে মানে মেনটেইনিং দ্য সোশ্যাল ডিস্টেন্স এবং হাইজিন সবকিছু ইয়ে করে মসজিদ গুলা খোলার সম্ভাবনা এসেছে, সো আমরা সেগুলো ডিসিশনও নেব। তো এইসব কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি সমাজসেবায়। তারপরে ধরেন এটা হলো ব্রিস্টল সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে, তারপরে সারা গ্রেট ব্রিটেনে এবং বাংলাদেশে আমি মানে বিভিন্ন প্রজেক্টের সাথে আমি আমি ফ্রন্টলাইনে না কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আমি চেষ্টা করি এইগুলাকে সাকসেসফুল করা। কারণ এর মধ্যে একটা উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য ছিল এবং ভেরি ইন্টারেস্টিং। হঠাৎ করে এটা ইমার্জেন্সি ল্যান্ডিং করে করাচিতে। করাচিতে ল্যান্ডিং করার পরে এখানে ইন্ডিয়ানরাও ছিল, অন্যান্য দেশের লোক ছিল, ওরা বললো যে অল আদার ন্যাশনাল দিস ওয়ে প্লিজ, মানে ওদের ওনাদের এক সাইডে নিয়ে গেল, আর বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার্স দিস ওয়ে প্লিজ। তারপরে কি হলো, আমাদের নিয়ে গেল একদম বাজে হোটেলে, ওইখানে থাকতে হবে, আর ওনাদের নিয়ে গেছে মানে ফাইভ স্টার হোটেলে। তারপরে কি হয়েছে, আমরা তো চিৎকার করলাম, ইয়ে করলাম, অনেক কিছু করলাম। করার পরে বললো তোমাদের ইভিনিং এ আমরা ডিনার নিয়ে যাব। তো ডিনারে আমাদের নিয়ে গেল একটা সি বিচের পাশে ফাইভ স্টার হোটেলে, ভেরি পশ হোটেল। ওইখানে গিয়ে দেখি সবাই আছে, ওরা বলে তো আমরা এই হোটেলে থাকতেছি। আর আমাদের হোটেল না ছিল সাবান, না ছিল টাওয়েল। তো সেই দিন থেকে আমি নিয়ত করেছিলাম যে আমি আমার যতদিন বেঁচে আছি আমার সেই গ্রিন পাসপোর্টের মর্যাদা বাড়ানোর জন্য আমি কাজ করে যাব। এবং আমি আমি চাই আমি মৃত্যুর আগে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখে যাওয়া। জি, আমরা এই বিষয়ে একটু জানতে চাই যে আপনার একটা স্বপ্ন আছে যে বাংলাদেশকে নিয়ে, স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের যে প্রয়াস ছিল আমাদের জাতির পিতার, সেই সোনার বাংলাদেশ নিয়ে আপনার একটা ভাবনা আছে, সেই ভাবনাটা একটু শুনবো। তার আগে একটা কমেন্টস নিচ্ছি, একজন কমেন্টস করেছেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব জুনায়েদ সোবহান মাওলানা, তিনি কমেন্টস করেছেন, আপনাকে স্বাগত জানিয়েছেন মিলান বাংলা প্রেস ক্লাবে আপনি যুক্ত হওয়ার জন্য। আমরা আপনার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আরো যদি কেউ আপনারা যুক্ত হতে পারেন আমাদের পেজে কমেন্টস করে, এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেটাও আপনারা দেখে টেলিফোনের মাধ্যমে আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন। বলছিলাম আজকে যে আপনি স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের একটা স্বপ্ন আপনার মধ্যে সেই প্রথম থেকে, যখন থেকে আপনি বিদেশে পাড়ি জমিয়েছেন তারপর থেকে আপনার একটা ইচ্ছে, সেই অদম্য ইচ্ছেটা কি আসলে, আমরা সেই বিষয়টা জানতে চাচ্ছিলাম। সেটা হলো যে খুবই ডিফিকাল্ট এক্সপ্লেইন করা, কারণ আপনার মতো আমি, আমার মতো সব প্রবাসী যারা আমরা বিদেশে আছি, আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড থাকি এবং হোমসিক থাকি দেশে। আর দেশে দেশ হাসলে আমরা হাসি, দেশ কাঁদলে আমরা কাঁদি। হয়তো হয়তো মানে এটা ডেফিনেটলি হয়তো না বললেও হবে, ডেফিনেটলি আমরা বেশি দেশপ্রেমিক, দেশে যারা আছে তাদের চেয়ে বেশি দেশপ্রেমিক আমরা, তার প্রমাণ আছে, আমি রিপিট করব না। আচ্ছা, তো এই যে প্রবাসের দেশপ্রেমিক, আমিও একজন, আমাদের ড্রিমটা হলো আমাদের মাতৃভূমি, আমরা উন্নত দেশে আছি, আমাদের মাতৃভূমিকে একটু উন্নত দেশে দেখার। সো এটা কি হয় যে আমাদের দেশের যে যে সব সমস্যা আছে, ধরেন এক তো হলো পভার্টি, তারপরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, বর্তমানে এটা স্টেবল আছে, তারপরে আছে করাপশন, ল এন্ড অর্ডার, এসব নিয়ে ফ্রাস্ট্রেটেড। তো একটা জিনিস আমরা পেয়েছি বিগত ওভার টেন ইয়ার্স, আমরা
একটা সরকার পেয়েছি এবং তারা তারা মানে দেশ চালিয়ে যাচ্ছেন। তো এর আগে আমাদের সমস্যাটা ছিল যে আজকে এক সরকার কালকে এক সরকার, এই ব্রিজটা হবে, পরের সরকার এসে বলল না এটা হবে না, আমার বাড়ির পাশের ব্রিজ হবে, এইভাবে আমাদের দেশের ডিসরাপশন। তারপরে আরেকটা বিশেষ ইয়ে ছিল, অবস্টেকল ছিল হরতাল, সেটাও চলে গেছে। সো হরতাল চলে গেছে, তারপরে আমরা স্বয়ংসম্পূর্ণ অনেক দিকে, ফ্রম ক্রপস মানে প্রোডাকশন, আমাদের ধান প্রোডাকশন থেকে শুরু করে ফরেন কারেন্সি, এটা তো ইভেন উই হ্যাভ মোর ফরেন কারেন্সি রিজার্ভ দেন পাকিস্তান। তারপরে ইন মেনি এরিয়াস আমরা বিট করেছি ইন্ডিয়াকে এবং পাকিস্তানকে, এবং এশিয়ার মহাদেশের মধ্যে একটা উন্নয়নশীল টাইগার হিসাবে বাংলাদেশ ইমার্জ করছে, উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের একটা ধরেন 11th ইমার্জিং নেশন হিসাবে আমরা স্বীকৃতি পাচ্ছি। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল গর্ব, বিশাল গর্ব। আমরা যখন কয়েক বছর অন্তর অন্তর দেশে যাই গিয়ে বিভিন্ন ডেভেলপমেন্ট দেখি, তখন কিন্তু আমাদের মানে আমরা এত আনন্দ পাই। সো এট দ্য সেম টাইম আমাদের অবস্টেকল যেগুলো আছে সেগুলা ইনশাল্লাহ সরকার দক্ষতার সাথে সবকিছুর সমাধা করবেন, করাপশনকে ওয়াইপ আউট করবেন, তারপরে আমাদের এক্সপোর্ট আরো বাড়বে। আর সর্বোপরি আমরা যেমন আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডাইরেক্টর, তারপরে আমি বিভিন্ন সেক্টরে আমি কাজ করি ফর ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ। সো এটা একটা ব্যাপার হয়ে গেছে, এটা একটা ব্যাপার হয়ে গেছে। আমাদের অনেক কাজ বাকি আছে, যেমন ইন্ডিয়ানসরা তাদের প্রবাসীদের স্কিল, প্রবাসীদের ফ্রম স্টুডেন্ট এডুকেটেড স্টুডেন্টস, তারপর থেকে ব্যবসা যারা চালান তাদের দেশে এনকারেজ করছে। সো আমাদের এটা থেকে আরো ফেসিলিটেট করতে হবে, মোর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করতে হবে, মানে সরকারি প্রতিষ্ঠান যাতে এই যে রেড টেপ বিউরোক্রেসি কমে যায়, এবং লয়েন অর্ডারের সিকিউরিটিটা পেলে এবং আমার মানি রিটার্নের সিকিউরিটি পেলে, তখন শুধু আমরা না, আমাদের নেক্সট জেনারেশন যেটা মানে প্রবাসে ইউরোপে আমেরিকাতে, আমাদের নেক্সট জেনারেশন হাইলি স্কিলড হাইলি এডুকেটেড, তাদের এনকারেজ করতে পারবো। রাইট নাও এটা কিন্তু একটু ডিফিকাল্ট আমাদের জন্য টু এনকারেজ আওয়ার চিলড্রেন, প্লাস আমার মতো আমার বয়সের যারা আছেন তারা আর এই রিস্ক নিতে চান না বাংলাদেশে গিয়ে। কিন্তু অন দি আদার হ্যান্ড কি হয়েছে, বাংলাদেশ তো অনলি 4 decades, খুব একটা বেশি দিন না, 50 বছর হয় নাই এই দেশ স্বাধীন হয়েছে। সো এটা একটু টাইম লাগবে। সো আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আমি মনে করি আমাদের দেশ ইট ইজ গোয়িং ইন দ্য রাইট ডাইরেকশন। বিভিন্ন এক্সাম্পল আমি আলাপ করতেছিলাম আজকে সকালে একজনের সাথে, ইভেন চাইনিজরা মানে ব্যবসা হান করার জন্য সিলেটে পর্যন্ত আসতেছে, নট জাস্ট দি ক্যাপিটাল সিটি, কি করা যায়, বিকজ তারা দেখতেছে এই ইমার্জিং টাইগারের সাথে মিলে কাজ করা বা সহায়তা করলে তাদেরই বেনিফিট। প্রতিবেশী রাষ্ট্র খুবই ইন্টারেস্টেড, আমি যতটুকু জানি যে আমাদের দেশের উন্নয়নে তাদের সহায়তা করার যে উদ্দেশ্যটা আছে আর কি। আমরা যদি জনাব চৌধুরী, আমরা একটা বিষয় একটু আপনার সাথে পরামর্শ নিতে চাই আপনার। আমরা দীর্ঘদিন থেকেই প্রবাসীদের দেখছি যে বিনামূল্যে লাশ প্রেরণ, তারপরে পেনশন স্কিম, তারপরে প্রবাসীদের পক্ষ থেকে মহান জাতীয় সংসদে একজন সংরক্ষিত আসনের এমপি, এগুলো আমরা চেয়ে আসছি। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যে প্রবাসীদের লাশ প্রেরণের জন্য ওয়েজ অনার বোর্ড মেম্বারশিপ আমাদেরকে দিয়েছেন। তো এটি সকল কান্ট্রিতে কিন্তু এখনো এটি করা সম্ভব হয়নি, কিছু কিছু কান্ট্রি যেমন ইটালিতে আমরা কিন্তু পাচ্ছি এই স্পেশালিটি। আমরা ফ্রান্সে জেনেছি, ফ্রান্সের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেদিন আমাদের সাথে কথা বলছিলেন লাইভে, তিনি বলেছিলেন যে আমরা এখনো পাইনি এই সুবিধাটা। তো আমরা আরেকটি বিষয় সংযুক্ত করতে চাই আপনার মাধ্যমে,
যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় এই টক শোর মাধ্যমে এবং আপনার চ্যানেলেও আমরা দেখেছি বা আমরাও করি যে এই আমরা প্রবাসীদের জন্য একটা পেনশন স্কিম করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমরা যদি পরামর্শ আকারে বা আবেদন নিবেদন করে যাচ্ছি, সেই বিষয়টা যদি একটা কিভাবে করা যেতে পারে, কারণ তারাও একটা নীতিমালা করতে চাচ্ছে, যেমন ওয়েজ আনার্স বোর্ড মেম্বারশিপ নীতিমালাটা করেছে। তো আমরা বলবো যে এটা যে যারা প্রবীণ হয়ে যাচ্ছে, যারা দেশে যে অসহায় মানবতার জীবনযাপন করছে প্রবাসীরা, সেই প্রবাসীদেরকে কিন্তু প্যাট্রোনাইজ করা যেতে পারে পেনশন স্কিমের মাধ্যমে। সেটা হতে পারে এরকম যে আমরা যারা রেমিটেন্স পাঠাচ্ছি, অনেকে অবৈধ পথে পাঠাচ্ছে, তারাও কিন্তু বৈধ পথে, তাহলে যদি বৈধ চ্যানেলের রেমিটেন্স প্রবাহটা বৃদ্ধি হয়, একদিকে বৈধ চ্যানেলে বৃদ্ধি পাবে রেমিটেন্স প্রবাহ, অন্যদিকে কিন্তু সেটার থেকে একটা পার্সেন্টেজ দিয়ে কিন্তু আমাদের যে যেরকম ভাবে পাঠাবে তার উপরে বেসিস করে কিন্তু তারা আমাদেরকে পেনশন স্কিমের আওতায় নিতে পারে, এটা একটা হতে পারে। এবং এমপি মনোনয়নের জন্য আমরা বলছিলাম দীর্ঘদিন থেকে, এই ব্যাপারটা নিয়ে যদি একটু আপনি কথা বলতেন। আচ্ছা, প্রথমে আমি শুরু করব আমাদের ভোটাধিকার নিয়ে। জি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভাইটাল ভোটাধিকার। সরকার আমাদের প্রথমে যখন এটা নিয়ে আলাপ আলোচনা হয়, আমি কিন্তু ফ্রন্টলাইন থেকে এটা একজন যোদ্ধা ছিলাম। তখন আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশনার সুহুল হোসেন সাহেব, সাফাওয়াত হোসেন সাহেব, উনারা আসলেন। উনারা এসে নাকি ইয়ে করবেন, এখানে চারটা লন্ডন, মানচেস্টার, বার্মিংহাম এবং ওল্ডহামে গিয়ে উনারা পাবলিক মিটিং করে প্রবাসীদের মতামত নেবেন যে উনারা কি ভোটাধিকার চান। তখন সোহুল হোসেনের সাহেবের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক, উনাকে আমি বললাম যে একটা মিটিং এ গিয়ে আপনারা আপনারা তাদের অপিনিয়ন নিয়ে আসবেন, সেটা কিভাবে হয় আর বাকি সবরা থেকে যাবে, তখন মিটিং এ আসবে লিডাররা, ওদের অপিনিয়ন দেবে। তার মধ্যে লিডারদের মধ্যে আছে বিভিন্ন দলের। সো উনি বললেন উপায়, আমি বললাম আমার একটা উপায় আছে, আমি একটা উপায় করে দিতে পারবো। কি আমি বললাম যে আমি সারা ইউনাইটেড কিংডমের আনাচে কানাচে যত বাংলাদেশি আছে তাদের মতামত নিয়ে আসতে পারবো। উনি বললেন কিভাবে, আমি বললাম আমার টিভিতে আমরা ইয়ে করব, স্ক্রলে দিয়ে দেবো হা না ভোটের মতো, যারা চায় এই নাম্বারে টেক্সট করবে। এইভাবে করে আমরা 97.3% দেখালাম যে প্রবাসীরা ভোটাধিকার চায়। সো এটা কিন্তু আর্কাইভে আছে আমাদের বাংলাদেশের তফসিল হিসাবে নির্বাচন কমিশনে। সো এনিওয়ে, এর থেকে তার থেকে শুরু করে তারপরে আসলো ভোটাধিকার। এখন মানে এটা ভেরি স্লো প্রসেস, এটাতে এখন বলা হচ্ছে বিভিন্ন দেশে স্টেজ বাই স্টেজ দেবেন, সমস্যা রয়ে গেছে আমরা কিভাবে ভোট দেব এইসব নিয়ে। এটার জন্য আমরা মানে কমিউনিটি হিসাবে এবং চ্যানেল হিসাবে কাজ করে যাচ্ছি, কিন্তু সরকার আমি মনে করি যে তারা মানে একমত আমাদের সাথে যে আমাদের এটার প্রয়োজন রয়েছে। সো আমি এটা শর্ট করে বললাম। তারপরে আরেকটা জিনিস দেখেন, একটা জিনিস আমাদের ইউনাইটেড কিংডমে ধরেন একজন বাংলাদেশি যদি আসেন এবং উনি আসার পরের দিন থেকে উনি ভোটাধিকার পেয়ে যাবেন, উনি ভোট দিতে পারবেন, উনি কিন্তু অন্য দেশের সিটিজেন, ভোট দিতে পারবেন। তারপরে দেয়ারফর ইউনাইটেড কিংডমে যারা বাংলাদেশি আছে সবাই ভোট দিতে পারে। আচ্ছা, বাংলাদেশি আমরা যারা ব্রিটিশ আছি বা ইউরোপিয়ান বাংলাদেশে গিয়ে কিন্তু আমরা ভোটাধিকারের জন্য আমরা ফাইট করতেছি। মিস্টার চৌধুরী, একটু ইন্টারাপ্ট করে, আমাদের সাথে একটা কলার যুক্ত আছেন, আমরা একটু কলারটা নিতে চাচ্ছি। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? হ্যালো কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি রাহুল বলেন। জি আপনি বলেন, আপনার প্রশ্ন বলেন। আমি
আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রেসিডেন্টের মাধ্যমে আমি আমার প্রশ্ন হচ্ছে চ্যানেলের মাধ্যমে আমাদের ইতালিতে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অবৈধ অধিবাসীদেরকে বৈধকরণের প্রক্রিয়াটি শুরু হয়েছে, তাই আমি চাচ্ছি আপনার মাধ্যমে আমাদের সরকারকে একটি মেসেজ দেওয়ার জন্য, ইতিমধ্যে অনেকে পাসপোর্ট নিয়ে উড়ান দিতে আসেন দূতাবাসে, আপনার মাধ্যমে আমি এই মেসেজটা সরকারের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে যারা পাসপোর্ট নিয়ে উড়ান দিতে আসেন তাদের পাশে যেন সার্বিকভাবে সহযোগিতা করা হয় সরকারের মাধ্যমে, কারণ সরকার ইতালি সরকার যেহেতু একটি সুযোগ দিয়েছে অবৈধরা বৈধ হওয়ার, তাই আমাদের সরকারকেও আমাদের অবৈধ অধিবাসীদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে জরুরি দরকার, আপনার মাধ্যমে সরকারকে আমার সহযোগিতা কামনা করতেছি। জি কলার, আপনাকে অনেক ধন্যবাদ, মিলান থেকে কল করেছিলেন আমাদের রাহুল। জি ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। আপনি মিস্টার চৌধুরী, মনে হয় আপনি বুঝতে পেরেছেন কলার কি বলতে চেয়েছে। মূলত সে বলতে চাচ্ছে যে ইতালিতে যে অভিবাসীদের জন্য যে বৈধতার যে নীতিমালাটা করেছে সেজন্য পাসপোর্টের দরকার আছে আমাদের যারা অবৈধ আছে, কিন্তু সেই পাসপোর্ট কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে আটকে আছে। এই বিষয়টাই উনি বলতে চেয়েছিলেন যে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আপনার চ্যানেলের মধ্য দিয়ে যাতে করে প্রবাসীদের পাসপোর্টটা যাতে সরকার এক্সট্রা ভাবে ইতালির যারা অধিবাসী আছে আমাদের বৈধ অবৈধ তাদের এই পাসপোর্টটা যেন প্রদান করা হয় সেই ব্যাপারটা বলতে চেয়েছিলেন। জি এখন আমি বুঝেছি। আমার সংক্ষিপ্ত উত্তর হলো যে মানে বাংলাদেশ থেকে এটা আসতে দেরি হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, ওনাদের লিমিটেশন আছে ঠিক আছে, কিন্তু একটা টাইম লিমিট আছে এর ভিতরে এটা পাঠিয়ে দিতে হবে। সো আমার মনে হয় যে আমরা এজ এ চ্যানেল এটা যেমন আমাদের আব্দুল বাসিত দলই রিপোর্ট করবেন, আমাদের রোম রিপোর্টারকে বলবো এটাকে নিয়ে একটা স্টোরি করতে, তারপরে আপনারা এমবেসিকে এটাকে জানান যে এমবেসি এটার জন্য কাজ করতে হবে, এরা অ্যাক্টিভ না হলে এটা স্লো প্রসেসে চলবে। এটা বাংলাদেশ থেকে আমার মনে হয় বাংলাদেশ সরকার এটা জানেন না যে এটা স্লো প্রসেসে হচ্ছে, সো আমার মনে হয় যে আমরা সব দিক দিয়ে এটা কাজ করা দরকার। জি ওকে, নাও গোইং ব্যাক টু ওই যে ভোটাধিকার আর ভোটে জি এবং পেনশন স্কিমের বিষয়টা, জি দেশে গিয়ে আপনি এনলিস্টেড করায় এখন ভোট দিতে পারবেন, কিন্তু এট দা সেম টাইম আপনার যে আইডি কার্ডটা আছে সেটা আমার পার্সোনালি 3 বছর হয়ে গেছে আমি অ্যাপ্লাই করেছি, আমার শুধু একটা প্রিন্ট আউট এসেছে, আইডি কার্ড আসছে নাই আমারও সেটাই। সো এইসব বিষয়ে আমাদের এইসব বিষয় নিয়ে কাজ করতে হবে, কিন্তু এট দা সেম টাইম আমরা জানি বাংলাদেশে এটা কিন্তু প্রথম একটা সিস্টেম চালু হয়েছে, সো কিন্তু আমি আশা করব যে সরকার এটার দিকে একটু খেয়াল রাখবেন যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস নিয়ে আমরা ফাইট করতেছিলাম করেছি যে সংরক্ষিত আসন প্রবাসীদের জন্য, আমরা বলেছিলাম প্রবাসীর প্রপোর্শনালিটি আমাদের অনেক সিট পা আমরা আশা করতে পারি। মিস্টার চৌধুরী, আমাদের আরেকটা কল এসেছে, যদি আপনি অনুমতি দেন যে আমি কলটা রিসিভ করি, কারণ আপনার জন্য অনেকেই কথা বলছে। জি জি আসসালামু আলাইকুম, কে আমাদের সাথে যুক্ত আছেন দর্শক? জি কলার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো প্রিয় কলার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি জি বলুন, আপনি বলুন, আমাদের অতিথি শুনতে পাচ্ছে আপনাকে, বলুন। জি আপনি আপনি বলুন, আমাদের অতিথি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমাদের
জি দর্শক ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলছি, বুঝতে পেরেছি দর্শকের প্রশ্নটা। মিস্টার চৌধুরী, আমি আপনাকে বলছি, যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে কাজ করেছি অলরেডি, বিষয়টা হচ্ছে যে পাসপোর্ট এই মুহূর্তে যেহেতু করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে একদম সীমিত আকারে কিন্তু কার্যক্রমগুলো দূতাবাস চালানো শুরু করেছে, সেই ক্ষেত্রে যত্রতত্র ভাবে কিন্তু নিতে পারছে না। হয়তো বা আগে যদি 50টি পাসপোর্ট নেওয়া হতো ফিঙ্গারপ্রিন্টের জন্য, তো এই ক্ষেত্রে আজকে এখন সম্ভবত 30টা বা 20টার মতো নিতে পারে, এটা আমার ধারণা। সঙ্গত কারণ একটু লিমিটেশনের কারণে মানে লেন্দি প্রসেসটা হচ্ছে, সেটাই বলতে যাচ্ছে। এবং অন্য আরেকটি বিষয় আছে এখানে, অনেকের পাসপোর্ট করাতে বয়স কম বেশির ব্যাপার আছে, নাম পরিবর্তন আছে, অনেক কিছুই, যারা বিশেষ করে বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে তাদের ভুল ত্রুটি আছে অনেক পাসপোর্টের। সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক রিপোর্ট আপনার চ্যানেলেও আমাদের প্রতিনিধি দলাই ভাই করেছে, তো সেই বিষয়গুলোই মূলত বলতে চাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে যেন মানবতার দৃষ্টিকোণ থেকে দেখে এই ইতালিতে যারা আছে অবৈধ তাদের ক্ষেত্রে যেন পাসপোর্ট গুলো সহিষ্ণুতার দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে প্রদান করা হয়, কারণ এত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এসেছে যারা মানবতার জীবনযাপন করছে। আমরা বলবো, আমরাও বলতে চাই যে যেন মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি বিশেষ দৃষ্টি দেন এবং পাসপোর্ট অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মহল সেই বিষয়টা জানতে চেয়েছিলেন আপনার মাধ্যমে। জি, ওইটা আমরা রিপোর্ট করব, জেনারেলসে রিপোর্ট করব, রিপোর্ট দিয়ে অনেক সময় অ্যাকশন হয়ে যায়, এট দা সেম টাইম সময় সুযোগে আমার সাধ্যমতো আমি এটা তুলে ধরবার চেষ্টা করব। আর আমার অনুরোধ থাকবে ইতালিতে যেসব সংগঠন আছে সেগুলো কিন্তু মানে প্রেসারাইজ করতে হবে দূতাবাসকে, আর দূতাবাসই প্রেসারাইজ করে সরকারকে। হ্যাঁ, সো আমরা অনেক সময় আপনি এজ এ প্রেসিডেন্ট আপনি কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করলে এটা ওরা এটা শুনবে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিশ্চয়ই আপনি উত্তরটি পেয়েছেন, আমরা বলছিলাম সেই আমাদের ওয়েজানাস বোর্ড মেম্বারশিপ ব্যাপারটা নিয়ে এবং সংরক্ষিত আসন কথাতে জি কথাতে মানে শেষ করতে পারি না, সেটা হলো যে ভুটান সংরক্ষিত আসন ভুটের প্রায় 3 বছর হয়ে গেছে, এবং অ্যামেজিংলি আমাদের জন্য অ্যামেজিংলি ধরেন ওই যে বাংলাদেশি যিনি ব্রিটেনে আসলেন উনি ভোট দিতে পারবেন, উনি আবার কাউন্সিলর থেকে শুরু করে এমপিও হতে পারবেন, মিনিস্টার হতে পারবেন। আচ্ছা, কিন্তু আমার ব্রিটিশ পাসপোর্ট, আমি বাংলাদেশে যাই, আমি কিন্তু পার্লামেন্টারি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবো না, আমার পাসপোর্ট সারেন্ডার করতে হবে। কিন্তু এই যে সিস্টেমটা, আমি বাংলাদেশি, বাংলাদেশে জন্ম হয়েছিল, বিশেষ কারণে আমি এই সব দেশের সিটিজেনশিপ নিয়েছি, কিন্তু আমার মন প্রাণ বাংলাদেশে অবশ্যই, এই জন্য বিকজ আমার ওই যে ফরেন পাসপোর্ট আছে সেজন্য আমি কোনো পার্টিসিপেট করতে পারবো না। সো এটা আমি মনে করি একটা ডাবল স্ট্যান্ডার্ড, এবং এটা রেকটিফাই করা দরকার, কিন্তু এটা আইনে পরিণত হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে, তখন আমরা
যদি সংরক্ষিত কোটাতে আমাদের না দেওয়া হয়, আমরা অ্যাটলিস্ট ফাইল করে আমরা পার্লামেন্টে যেতে পারবো। আমার ভাই ফর ইনস্টেন্স, ওনার ব্রিটিশ পাসপোর্ট ছিল, উনি সারেন্ডার করে এটা দিয়ে দিয়ে উনি বাংলাদেশি পাসপোর্টে তারপরে ইলেকশন করেছেন। তারপরে আরেকটা জিনিস আছে, পেনশনের ব্যাপার, পেনশনের ব্যাপারে এটা কিন্তু প্রথমে লাশের কথা বলে, আপনাদের লাশের ইয়ে দেওয়া হয়, আমাদের যুক্তরাজ্যে এটা একটু ডিফারেন্ট। যুক্তরাজ্যে আমাদের ফ্যামিলি এত বড় যে প্লাস কমিউনিটি এত বড়, আমাদের আমার জানার মতো কোন মেজরিটি এখানেই দাফন দেওয়া হচ্ছে। আর যাদের পাঠানো হয় তাদের ফ্যামিলি এগুলো কাভার করে নেয়, ওরা ফ্যামিলি চাইবেও না আমার মনে হয় সরকারি কোন সাহায্য। আচ্ছা, বাট ইউরোপে একটা ইয়াং কমিউনিটি, দে আর মোস্টলি ব্যাচেলার্স, তারপরে তাদের সাপোর্ট নাই, তো তাদের জন্য প্রয়োজন। এবং আমি শুনেছি সরকার এটা শুরু করেছে, কিন্তু এটাতে এগেইন কমিউনিটি অর্গানাইজেশন গুলা প্রেশারাইজ করতে হবে, আমরাও এটা নিয়ে কাজ করব। তারপরে একটা পেনশন স্কিমের কথা আপনি বলেছেন, সেটা আমি বলবো যে আমাদের বৈদেশিক মন্ত্রী, বিষয়ক মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আসলে এটা ডাইরেক্টলি তুলে ধরা দরকার এবং সেইভাবে কাজ করা দরকার। প্লাস আমি যেটা, আমরাও এইভাবে অনেক কিছু অ্যাচিভ করেছি, ওই কমিউনিটি অর্গানাইজেশন জয়েন্টলি থ্রু এম্বাসি অথবা হাই কমিশন কাজ করলে এটা স্লো প্রসেসে ইভেন্টুয়ালি রেজাল্টটা পজিটিভ আসে। সো আমার মনে হয় যে এই যে ফান্ড যেটা আছে, প্রবাসী কল্যাণ ফান্ড যেটা আছে, সেটাতে সেটা থেকে বিভিন্ন দেশেও সরকার কিছু টাকা পাঠিয়েছেন সাহায্যের জন্য এই COVID-19 এর জন্য। সো আমার মনে হয় যে সেটা থেকে আমাদের এটা এটা ইয়ে করতে পারেন। সো এটাও একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি 100% এটা তেমন জানি না, সেই জন্য আমি জানার চেষ্টা করে সময় সুযোগে আমি যখন একজন মন্ত্রীর সাথে বসি বা আলাপ করি তখন আমি এটা তুলে দেবো ইনশাল্লাহ। তারপরে আর আমার মনে হয় আর আর কোন পয়েন্ট ছিল? জি জি, আর পয়েন্ট ছিল বলতে, এই আপনি তো চেম্বার অফ কমার্স এর সাথে যুক্ত এবং আপনি ফাউন্ডার, অ্যাডভাইজার এবং ডিরেক্টর, তো এখন প্রবাসীদের যে ব্যবসায়ী প্রবাসীরা আছে তারা কিন্তু বিব্রতকর অবস্থা এবং অত্যন্ত নাজুক অবস্থায় আছে, তারা কিন্তু প্রণোদনা পাচ্ছে না এবং তারা কিন্তু অসহায় একটা ব্যাপারে পরিণত হয়েছে। আমরা ইটালি, ফ্রান্স, স্পেন, গ্রিস এবং লন্ডনের কথাও দেখেছি যে সেই ক্ষেত্রে এই প্রবাসীরা করোনা প্রাককালে যখন একটু সুন্দর হবে করোনাটা পরিস্থিতি, তখন এই এই প্রবাসী ব্যবসায়ীরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, তাদের কি কোনো প্রণোদনা কিংবা লোন কিংবা সরকারের সহযোগিতা তারা চাবে কিনা বা চাইলে কতটুকু তারা পেতে পারে, এই বিষয়টা একটু বা কিভাবে রিকভার করতে পারে, যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে। প্রথমে আমি একটু বলি, যুক্তরাজ্য, যুক্তরাজ্যে ধরেন গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে যারা ব্যবসা আছে এবং ফার্লক্স স্কিম বলে সেটা থেকে স্যালারিটা মোটামুটি 80% সরকারি দিয়ে যাচ্ছে। তারপরে ওই রেটেবল ভ্যালু মানে কাউন্সিল ট্যাক্সের উপরে একটা প্রিমিসেস দিত, তার উপর একটা অটোমেটিক গ্রান্ট দিয়ে দেয়। কিন্তু এরপরে কি হবে, একটা এক্সাম্পল আমাদের, আপনি জানেন যে 90% অফ দি ইন্ডিয়ান রেস্টুরেন্টস আর বাংলাদেশি রেস্টুরেন্টস এই দেশে, এবং আমরা 4 billion পাউন্ডস ব্রিটিশ ইকোনমিতে ইনজেক্ট করি। তো আমরা ইন্ডাস্ট্রিতে অটোমেটিক্যালি স্টাফ শর্টেজের জন্য সাফার করতেছিলাম এবং অন্যান্য কারণও ছিল, তার মধ্যে এসেছে এই কোভিড প্রবলেম। এবং আই ডোন্ট সি, আমার কোনো উত্তর নাই যে আমরা ফিউচার আমাদের কিভাবে রিভাইভ করব। বিকজ ধরেন একটা ব্যবসা, তারপরে ব্যবসাতে গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে, ফার্লক স্কিমও সাপোর্ট দিয়ে যাচ্ছে, তারপরে উনি ঘুরে দাঁড়াবেন কিভাবে? বাই দেন উনার তো রেন্ট রেট এগুলো দিয়ে সবকিছু চলে যাবে। তারপরে মানে এটা চিন্তা করা করলে মানে মানে কোনো ইয়ে পাওয়া যায় না, মানে কোনো দাঁড়া দিশা পাওয়া যায় না। সো দ্যাটস ওয়ান পয়েন্ট। দি আদার পয়েন্ট ইজ, ইউরোপে আপনারা যারা আছেন, ইউরোপের মোটামুটি সিমিলার সমস্যা, আমাদের
ক্যাটারিং ইন্ডাস্ট্রি ডোমিনেটেড, আর আপনাদের বিভিন্ন সেক্টরে আপনারা ব্যবসা বাণিজ্য আছেন, মেইনলি আমার মনে হয় গ্রোসারি রিলেটেড, অ্যালিমেন্টারি, রেস্টুরেন্ট, সো এন্ড রেস্টুরেন্টস। সো আমার মনে হয় যে আপনারা একটা বেটার পজিশনে আছেন, বিকজ আপনাদের ওই যে এক্সপ্যান্ড হয়নি, আপনাদের 12,000 রেস্টুরেন্ট না, আপনাদের রেস্টুরেন্টের সীমিত, আপনাদের ব্যবসাগুলো সীমিত, কমিউনিটি ইজ ইয়াং এন্ড এনার্জেটিক, তো আপনাদের জন্য আমার মনে হয় এটা ইজি হবে। প্লাস একটা জিনিস দেখেন, ওই দেশগুলা কিন্তু অলরেডি সাফারিং, ওই যে ফার্মিং ওয়ার্কার, এগ্রিকালচারাল ওয়ার্কার, এইসব নিয়ে দেখবেন ওরা লোক পাবে না। সো আমাদের ইউরোপে একটা, আমি মনে করি একটা অপরচুনিটি আছে যেটা আমাদের থাকবে না, আমাদের থাকবে না। সো তারপরে সবচেয়ে সর্বোপরি যেটা আমি বলবো, যে আমাদের লোক, জি, দে আর রেজিলিয়েন্ট, যাকে বলে রেজিলিয়েন্ট ফাইটার্স, ফাইটার্স, এবং কোন প্রকারে কোন সার্কামস্টেন্সে আমরা হার মানব না, আমরা ফাইট করে যাব, আমরা ফর প্রোগ্রেস। এই জন্য আমি মনে করি যে আমরা, আমি অপটিমিস্টিক আপনাদের জন্য, বাট ব্রিটেন প্রবাসী রেস্টুরেন্টার্স এবং আমার জেনারেশনের ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য আমি চিন্তিত আছি, টু বি ভেরি অনেস্ট এন্ড ফ্র্যাঙ্ক। জি, আমরা আরেকটা বিষয় জানতে চাই। আমরা তো আসলে, আপনি জানি যে আপনি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন, এত সব প্রকল্প, এত সব প্রতিষ্ঠান কিভাবে মেইনটেইন করেন, এই একটা প্রশ্ন। আর আপনার জীবনে অনেক কাজ করেছেন, সামাজিক এবং আপনার সাংস্কৃতিক, রাজনৈতিক, সাহিত্য, বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, কোন কাজটি বেশি ভালো লেগেছে, এবং এমন কি কোনো ঘটনা আছে যেই ঘটনাটি শুনলে বা মনে পড়লে আপনি নিজেই আবেগ আপ্লুত হন, যদি দর্শকদেরকে আজকে আমাদের মাধ্যমে বলতে? প্রথমে আমি বলবো যে আমার, আমি যে সব জিনিসে ইনভলভ আছি এবং কাজ করি, আমার কিন্তু হেলথ রেস্ট্রিকশনও আছে, কিন্তু বিইং অর্গানাইজড, আমার, আমাদের মেজো ভাই উনি আর্মিতে ছিলেন এবং আমরা দু, আমার, আমি এবং আমার এমপি ভাই, আমরা ব্রট আপ, উনি ব্রট আপ এবং ডিসিপ্লিনড ওয়েতে, আমার ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, হ্যাঁ, ডিসিপ্লিন, ডিসিপ্লিন এন্ড বিইং অর্গানাইজড, এটা হলো মেরুদণ্ড। সো এটা নিয়ে এত জিনিসে ইনভলভ থাকি এবং সব কিছুতে ফোরফ্রন্টে আমি যাই না, আমি আগেও বলেছি, পিছন থেকে আমি শুধু মেইনলি অ্যাডভাইজারি পজিশনে আছি এখন অনেক বিষয়ে, তারপরে আমি সাহায্য সহযোগিতা করে থাকি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অনেকে আসেন, আমি শেয়ার করি। সো আমি শুধু রাশ করে, আমি কোনো নাম চাই না, কোনো পজিশন চাই না, হ্যাঁ, সো দিস ইজ ওয়াই আমি আমার ওন ওয়েতে আমি কাজ করে যাই, আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমি মানে এইসব মেনটেন করে চলে যা চলছি আর কি। তারপরে আপনি বলেছেন, আরেকটা প্রশ্ন বলেছেন যে আমার ধরেন মেমোরেবল জিনিস কি আছে, কোন কোনটা ভালো লাগে বেশি, কোন কাজটা বেশি ভালো লাগে এত? জি দেখেন, আমার ছেলে যখন 8 বছর বয়স ছিল তখন ও বলছিল, ইংরেজিতেই বলছিল, যে আমরা টেলিভিশন দেখতে পারি না, বিকজ মাই ড্যাড ইজ অলওয়েজ ওয়াচিং নিউজ, উনি শুধু নিউজ দেখতেছে, সেটা আমি মেনটেন করে এখনো আমি ওই নিউজই আমার হবি, এটা নিয়ে আমি চর্চা করছি 24 আওয়ার, যখনই সময় পাই আমি নিউজ দেখি, from young age to now. আর মেমোরেবল, জনাব চৌধুরী দুঃখিত, আরেকটা কল আসছে, আরেকজন কলার আছে আমাদের সাথে, আমরা একটু কলটা নিতে যাচ্ছি। জি কলার, কলার আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন, আমাদের অতিথি শুনছেন আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের অতিথি শুনছে, আপনি বলুন। আমাদের অতিথি শুনছেন আপনার কথা, আপনি বলেন। জি আমি অনেক
শুনতে পাত আপনাদের দর্শকরা দেখতেছি খুব ভালো লাগতেছে এবং সাহাব ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং আন্তরিক দোয়া ও ভালোবাসা আমাদের বিরান বাংলা প্রেস ক্লাবের সাথে সময় দেওয়ার জন্য। আর আমি ওনার কাছে একটা ছোট্ট আবদার রাখবো, সেটা হলো আমি একটা মাধ্যমে শুনেছি যে সামাদ ভাইয়ের আম্মা যান খুব সুন্দর একটা পিঠা তৈরি করেন তাদের ফ্যামিলি রেসিপি অনুযায়ী, আমি এটা খুব ভালো পারে, খুব মজাদার একটা পিঠা। তো আমি ওই পিঠাটার রেসিপিটা জানতে চাই ভাইয়ের কাছ থেকে, যদি বলেন খুব খুশি হব। ধন্যবাদ ভাই আপনাকে। একটা মিষ্টি জাতীয় জিনিস রেসিপি পরে দিতে হবে, কিন্তু মিষ্টি জাতীয় জিনিস এটা নিয়ে অনেক আলাপ হয়েছিল একবার বাংলা টিভি, তখন ছিল আমার একটা প্রোফাইল ইন্টারভিউ ছিল তখন ঈদের, তখন আমি বলেছিলাম যে কি খেয়েছে কি খেয়েছেন, আমি বললাম যে আমাদের ফ্যামিলির হেরিটেজ হলো এই মিষ্টিটা খাওয়ার, আমার আম্মা তৈরি করতেন, নাম কি, এটার নাম হলো রসগোজা। তারপরে ওই দিন আরেকটা অনুষ্ঠান হয়েছিল আমার এমপি ভাই আর আমি, তখনও এটার আলাপ এসেছে, তখন এমপি ভাই আমাদের বাড়ি থেকে ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে এটা দেখিয়ে আমাকে বলছে এই আমি খাচ্ছি রসগোজা, কারণ আমাদের ঈদ হয় না উইদাউট দ্যাট। এটার হিস্ট্রিটা হলো আমাদের আমার আম্মা আব্বা উনারা বরিশালে ছিলেন, আমার আব্বা আইজিএন আরএমএস কোম্পানির ইন্সপেক্টর ছিলেন, তো ওইখান থেকে আমার আম্মা শিখেছিলেন, আর তারপর থেকে এটা আমাদের ফ্যামিলি হেরিটেজ হিসাবে এটা সব জায়গায় যেখানে যে প্রান্তেই আমাদের ফ্যামিলি মেম্বার থাকুক ঈদ হয় না এটা ছাড়া। রেসিপিটা আমি কিন্তু বলতে পারবো না, এটা শুধু ফ্লাওয়ার বেসড, তারপরে এটা ভিজায় রাখে সিরাপে, সুগারি সিরাপের মধ্যে ভিজায় রাখেন, তারপরে এটা খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। তো আমাকে এটা জানতে হবে, কিন্তু আফটার অল তো আপনারা এক্সপার্টস, আমরা পুরুষরা এসব তো খেয়ালই করি না। জি জি, অনেক ধন্যবাদ আমাদের দর্শক আপনাকে, আপনি অবশ্যই উত্তরটি পেয়েছেন। মিস্টার সামাদ, আমরা জানতে চেয়েছিলাম যে আপনার জীবনে এমন কি কোনো ঘটনা কার্যের ক্ষেত্রে ঘটেছে যেটি আপনি এখনো মনে পড়লে আবেগ আপ্লুত হন, সেই কথাটাই আমরা জানতে চেয়েছিলাম। সেটা হলো একটা জিনিস আমি বলবো, আমি আর আমার ভাই মাহমুদুজ্জামান চৌধুরী, আমাদের আমি বলছি তো বাংলাদেশে আমাদের ইন্ডাস্ট্রি ছিল, তারপরে there was a time Unilever Bangladesh এর আমরা sole distributor ছিলাম, so আমরা সিঙ্গাপুরে একটা কনফারেন্সে গিয়েছিলাম, আর ওইখানে হোটেল শাংরিলাতে উনি আর আমি ছিলাম, সবার সাথে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে রিপ্রেজেন্টেটিভরা এসেছিলেন। সো আমার আম্মা অসুস্থ ছিলেন এবং বাংলাদেশ থেকে কিন্তু ঢাকা থেকে আমরা ফ্লাই করে সিঙ্গাপুর গিয়েছিলাম, তখন কনফারেন্স চলতেছে, প্রথম দিনের পরেই আমি আমার ভাইকে বললাম যে আমি দেশে চলে যাব, আমি দেশে চলে যাব, আম্মাকে আমি ছাড়া বাঁচবো না। তারপরে উনি এভেনচুয়ালি এগ্রি হলেন, তারপরে আমি কাউন্টারে গিয়ে, ওটা তো খুবই ফেমাস হোটেল, ওরা সবকিছু অ্যারেঞ্জ করে দেবে, কাউন্টারে গিয়ে বললাম যে ক্যান ইউ অ্যারেঞ্জ মাই ফ্লাইট প্লিজ টু ঢাকা, তারা এটা সর্ট আউট করবে, করার পরে আমার আমার টিকিটটা আর পাসপোর্ট দিলাম, তারপরে পিছন থেকে আমার ভাই ওনার পাসপোর্ট আর টিকিটটাও দিয়ে দিলেন, উনি বললেন তুমি একা যাবে না, আমিও যেতে হবে, আমাকেও যেতে হবে। আচ্ছা, তারপরে কি হইছে, আমরা ওই আমরা ঢাকা গেলাম, ঢাকা পৌঁছালাম, ঢাকা থেকে ইমার্জেন্সি সামহাও মানে একজন লোক খুবই সাহায্য করেছিলেন, আমরা সিলেটে গেলাম, সিলেট থেকে তখন কিন্তু ওই যে রোড কানেকশন ওয়াজ ভেরি ব্যাড, আমরা গিয়ে দেখি মাগরিবের আজান পড়ে নাই, কিন্তু দৌড়ে গিয়ে যখন বাড়িতে গেলাম সবাই চিৎকার করে উঠেছে যে ওরা দুজন চলে আসছে, তখন আম্মাকে সবাই মানে তিলাওয়াত করছেন সবাই, আমরা পাশে যাওয়ার পরেই আম্মা তাকালেন, তাকালেন কি বলতে চেষ্টা করলেন, আর আমরা বলে উঠলাম আম্মা আম্মা আম্মা, তারপরে উনি চলে গেলেন, আজান শুরু হলো উনি চলে গেলেন। সো এই মুহূর্তটা দি পাওয়ার অফ দ্য লাভ অফ মাদার, the dua of the mother, eta kintu atom bomb er cheo more powerful, shei jonno oneke bole je apnara kibhabe successful hoyechen,
আমি সবসময় বলি মা বাবার দোয়া। জি আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আপনার সাথে আরেকটু কথা বলবো, তার আগে আমরা একটু চ্যানেল এস ইউকে মিলানের যে প্রতিনিধি আব্দুল বাসিত দলাই, উনি আমাদের মিলান মাগলা প্রেস ক্লাব ইতালির সম্মানিত সদস্য এবং আজকের অনুষ্ঠানের সম্পাদনার যিনি দায়িত্বে আছেন তার সাথে আমরা একটু যুক্ত হতে চাই, তার একটা অনুভূতি আমরা জানতে চাই যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার কিছু অনুভূতি আমরা শুনতে যাচ্ছি। আব্দুল বাসিত দলাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমরা আপনার অনুভূতি জানতে চাচ্ছিলাম আজকে, আপনার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যাকে নিয়ে আপনার অনেক স্বপ্ন অনেক কথাবার্তা আমরা জানি আপনার মাধ্যমে শুনি, তার সম্পর্কে সামনে পেয়েছেন, এখন আপনার কি বলার আছে বা তার কাছে কি চাওয়ার আছে আপনার, বা আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। না, আসলে আমি আজকের আমার অনুভূতিটা স্পেশাল, আমি আমার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি রিয়েলি হ্যাপি, কারণ সামাদ ভাই, ওনার আরেকটা নাম আছে ওয়েস ভাই, তো এখানে আমাকে একজন ইয়াং ছেলে গত কয়েক মাস আগে মিলানোতে আমার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ করে দোকানে ঢুকছে, তো আমাকে কথা বলার প্রসঙ্গে দেখলো যে আমার একটা বেজ ঝোলানো আছে চ্যানেল এসে, তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এই বেজটা কি, আপনি কি কাজ করেন চ্যানেল এসে? আমি বললাম হ্যাঁ, আমি চ্যানেল এসের মিলানের প্রতিনিধি। তো তখন সে বলছিল যে সামাদ ভাই যে নিকনেম ওটা বলছিল যে উনার বাড়ি তো আমাদের ফেন্সুগঞ্জে, এবং আমি বললাম হে উনার বাড়ি ফেন্সুগঞ্জে, কিন্তু আপনি যে নাম বলছেন চ্যানেল এসের চেয়ারম্যান সাহেবের নাম তো ওইটা না, আমি উনি হচ্ছেন জাস্টিস অফ পিস আহমেদুস সামাদ চৌধুরী। আমি রিয়েলি সরি, আমি জানতাম না যে সামাদ ভাইয়ের আরেকটা নিকনেম আছে। ওইটা নিকনেম সবারই তো নিকনেম আছে। জি জি, ওইটা আমার জানা ছিল না, কারণ ওই ছেলেটা আপনার এলাকার ছিল, তো আমি বলতেছি না ভাই আপনি যে বলতেছেন যার কথা বলতেছেন উনি না, আমাদের আহমেদুস সামাদ চৌধুরী ভাই এবং ওনার ভাই বর্তমান এমপি, তো উনি বলছে সে ওনার ভাই এমপি, ঠিক আছে, কিন্তু নামের সাথে আমার তার সাথে একটা আমার এরকম একটা ইয়ে হয়ে গেছিল যে সে, আমি ভাবছিলাম যে সে যেটা বলতেছে বলতেছে, তারপর আমি জানলাম যে যাক আপনার আরেকটা নাম আছে এবং আপনার ভাইয়ের আরেকটা নাম আছে, আর আমি অত্যন্ত আনন্দিত। আমি আসলে যে বিষয়টা হচ্ছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির যে যদি কেউ একটা স্টোরি লিখতে চায়, এখানে আহমেদুস সামাদ চৌধুরী ভাইকে বাদ দিয়ে কোনো স্টোরি লেখার মতো কোনো সুযোগ নাই, কারণ এখানে অনেকগুলা বিষয় উনি অ্যাক্টিভিটি করে গেছেন, এবং আপনি জানেন বর্তমান এই মহামারীতে উনি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাতে যারা বাংলা ভাষাভাষী লোক আছেন ওনার ভাই ব্রাদাররা প্রত্যেকেই খবর রাখছেন, এবং উনি আমাকে বারবার আমাদের মিলানের খবর নিয়েছেন, আমাকে কয়েকবার উনি ফোন দিয়েছেন এবং আমাদের বাংলাদেশ কমিউনিটির খবর নিয়েছেন, এবং তারপর আমাদেরকে ডোনেশন করার জন্য উনি নিজ থেকে বলে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তো আসলে একজন লোক, মানে আপনারা অনেকেই জানেন যে এখানে বর্তমান যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, কিন্তু প্রচারের একটা আমরা দেখি সব সময়, কিন্তু সামাদ ভাই এই জায়গা থেকে একটু ব্যতিক্রম, উনি বিভিন্ন জায়গাতে আমি শুনছি বিভিন্ন বর্তমানে করে যাচ্ছেন অনেক বড় বড় অনুদান সহযোগিতা, অনেকের পাশে দাঁড়িয়েছেন। এখানে আপনি জানেন আমাদের সিলেটে উনি কিছু হসপিটালের সাথে যুক্ত আছেন, বাংলাদেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার সাথে যুক্ত আছেন, তা আমি মনে করি যে উনার যে স্বপ্নটা, এই স্বপ্নটা যাতে করে আমি বা আমরা যারা আছি বর্তমান প্রজন্মের যারা আছি আমরা এই উনার স্বপ্নটা পূরণ করতে উনাকে সহযোগিতা করি এবং উনাকে আমরা ফলো করি। আমরা যদি উনাকে জি, এবং অবশ্যই আপনার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, এবং পরিশেষে আমি যেটা চাইব আপনার সুস্বাস্থ্য কামনা করব আমরা সবাই, এবং আবার এর সাথে সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, আপনার অনেক ভালো লাগলো আপনার কথাগুলো আমরাও দর্শকদের জন্য শুনিয়ে দিলাম। তো আমরা জনাব চৌধুরী প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি অনুষ্ঠানের, আসলে গল্প করতে করতে এক ঘন্টা প্রায় হয়ে গেছে, কিন্তু আসলে মনেই নাই যে এক ঘন্টা হয়ে গেছে, কখন যে সুন্দর মুহূর্ত গুলো কেটে যায় আসলে আমরা কেউ জানি না। তো আমরা আপনার কাছ থেকে জানবো যে প্রবাসী নতুন প্রজন্মের জন্য আপনার একটা চিন্তাটা কি, সেটা একটু যদি আমাদেরকে বলেন, এবং পাশাপাশি এই যে জীবনের প্রায়
মানে শেষের দিকেই চলে এসেছেন, জীবনটা কাটিয়ে দিলেন মানবতার তরে, সব মিলিয়ে আপনার এই এখন যে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে যে অবস্থাটা, সার্বিকভাবে আপনার দর্শকদের জন্য কি বলার আছে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন সার্বিকভাবে? প্রথমে আমি শর্ট করে বলবো, নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু, আমি প্রথমেই বলেছি যে আমাদের, আমরা যখন ফার্স্ট জেনারেশনে দেশে আসি আমাদের উদ্দেশ্য ছিল এনাফ টাকা রুজি করে দেশে চলে যাওয়া, সেটা তারপরে এভেন্চুয়ালি এটা টার্ন করে এখন ধরেন আমাদের ফোর্থ জেনারেশন ইউকেতে আছেন। তো এদের সাফল্য এটা আনপ্যারালাল, আমরা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমাদের বাচ্চারা একটা মানে খুবই ভালো রেজাল্ট করে ভালো পজিশনে আছে। ভেরি সুন দেয়ার উইল বি ধরেন অ্যাটলিস্ট 20,000 ডক্টরস, যে জায়গায় যাবেন বাংলাদেশে ডক্টর পাবেন, ওভার 40,000 গ্রাজুয়েটস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এটা ইচ ইয়ার বাই দ্য ওয়ে। সো এইভাবে আমাদের নতুন প্রজন্ম মানে আনপ্যারালাল অ্যাচিভমেন্ট করছে, কিন্তু বাংলাদেশের জন্য আমি প্রথমেই বলেছি আমাদের অনেক কাজ করতে হবে টু ব্রিজ দ্যাট গ্যাপ বিটুইন দ্য ইয়াঙ্গার জেনারেশন অ্যান্ড ওল্ডার জেনারেশন, বিটুইন বাংলাদেশ অ্যান্ড দেম, তখন কিন্তু ওরা ইন্টারেস্টেড হবে তাদের রুটস এর জন্য। আমরা যাদের এনকারেজ করেছি তারা কিন্তু দেশের জন্য কাজ করতে চায় এবং তাদের ওয়েতে করলে এটা আমাদের চেয়ে আরো বেটার করতে পারবে। তারপরে করোনা ভাইরাস রিলেটেড আমি যেটা বলবো, এটা একটা মহামারী, এটা যাবে না, এটা যাবে না। আমরা হয়তো প্রিভেন্টেটিভ মেশার নিতে পারবো, আমরা টিকা ইনজেকশন দিয়ে ট্যাবলেট খেয়ে এটাকে দূরে সরায় রাখতে পারবো। আমরা আল্লাহ পাক পরবর্তীকারে আলম জানেন যে আমাদের ভবিষ্যৎ কি, দুনিয়ার ভবিষ্যৎ কি, এই ভাইরাস নিয়ে এটার মানে সুরাহা কি, এটা আল্লাহ মাবুদ জানেন। তবে এটা ধরেন ভাইরাস হিসাবে আছে, থাকবে, এটাকে কমাতে আমরা কি করতে পারি, এটা ইচ গভর্নমেন্ট, আপনারা যেটা দেখাইছেন একটা বিজ্ঞাপনের মতো সরকারি বা এগুলা প্রতি দেশে সরকার এবং সামাজিক সংগঠন গুলা কাজ করে যাচ্ছে টু এনকারেজ দেয়ার কমিউনিটি, এগুলা সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে সবকিছু মেনটেন করা। এখন আমাদের নেক্সট যেটা আমি মনে করি আমাদের চিন্তার বিষয় সেটা হলো লকডাউনের পরে, যেমন ইতালিতে এখন মোটামুটি সবাই মনে করছে এটা চলে গেছে, আমরা ফ্রি নর্মাল লাইফ, বাট এটা কিন্তু ডেঞ্জারাস, ওনারা আমরা সবাই যদি কেয়ারফুল না থাকি তখন এটা কিন্তু আবার চলে আসবে, মহামারী হিসাবে চলে আসবে, এটাকে কন্ট্রোল করা যাবে না, কারণ বারবার সরকার কিন্তু এটা ভর্তুকি দিয়ে দেশ চালাতে পারবে না। সো এটা কিন্তু একটা চিন্তার বিষয়, আমাদের সবারই কেয়ারফুল থাকা দরকার, এক্সট্রিমলি কেয়ারফুল থাকা দরকার। আর প্রতি দেশের সরকার কিন্তু তাদের ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে সহযোগিতার চেষ্টা করছেন, আমরা এসব নির্দেশনা মানি, মেনে চলি, আর আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির দূর থেকে কাছে অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আশা করব বাংলাদেশের বিভিন্ন মহল এবং আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হবে, এবং উপকৃত হবে ব্যবসায়ী উদ্যোক্তারা আপনার এই পরামর্শ, আপনার এই জীবনের ইতিকথা জেনে আমাদের ব্যবসায়ীরাও এগিয়ে যাবে এমনটি আমরা প্রত্যাশা রাখছি। এবং আমাদের মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে আপনার কাছে একটি আমাদের অনুরোধ আছে, সেটি হচ্ছে যে আমরা এই মিলান কমিউনিটি যাতে চ্যানেলস ইউকের একজন সহযোদ্ধা বা সহকর্মী হিসাবে থাকতে পারি, সেটা আপনি আমাদের প্রতি দৃষ্টি রাখবেন এমনটি আমরা আশা করব আপনার কাছে। আর দর্শকদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে অনেক দর্শক আমাদেরকে টেলিফোন করেছেন এবং অনেক দর্শক কমেন্টস করেছেন, সকলের কমেন্টস আমরা নিতে পারিনি, ফ্রান্স থেকে, স্পেন থেকে, বিভিন্ন কান্ট্রি থেকেও কমেন্টস করেছেন, আমরা বাংলাদেশ থেকেও দেখেছি আমরা কমেন্টস করেছেন একজন সাংস্কৃতিক কর্মী যিনি দীপাবলির দীপা নামের আইডি থেকে, উনি আমি ওনাকে চিনি, উনি একজন সাংস্কৃতিক কর্মী, বঙ্গবন্ধু
সাংস্কৃতিক জোটের সম্ভবত উনি নেত্রী কেন্দ্রীয়। তো আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, সকলের নাম আমরা পড়তে পারিনি দর্শক, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পরবর্তী অনুষ্ঠান আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এমনটি প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।